এবারে আপনাদের নিয়ে যাব এক ম্যাজিক্যাল জগতে, যেখানে রাজ্য আছে, রাজকন্যা আছে, আছে সেই রাজকন্যার জন্য এক মা পরী, নাম তার ম্যালফিসেন্ট। বুঝতেই পারছেন আমি বলছি অ্যাঞ্জেলিনা জোলির কথা। বছর তিনেক আগে সিকুয়েল মুভি ম্যালফিসেন্ট মিস্ট্রেস অব ইভিল নিয়ে বেশ সাড়া জাগিয়েছিলেন এই অভিনেত্রী। কী করে হলেন তিনি ম্যালফিসেন্ট? ফ্যান্টাসি জগতে কীভাবে করলেন মুভির দৃশ্য ধারণ? আয়োজনের শেষটাই জানবো সেই গল্পটা। কখনো নীল আকাশের বুকে উড়ে বেড়ানো, কখনো বা জাদুকরি কোনো বাহনে চড়ে এক রাজ্য থেকে অন্য রাজ্যে ঘোরা, পাশাপাশি দুটি রাজ্যের, একটি মানুষের, অন্যটি পরীর। সে পরীর বেশেই ম্যালফিসেন্ট হয়ে বড় পর্দায় ধরা দিয়েছেন হলিউড ডিভা অ্যাঞ্জেলিনা জোলি, যার দ্বিতীয় কিস্তি ম্যালফিসেন্ট মিস্ট্রেস অব ইভিল ডার্ক স্টোরি নিয়ে ফিরেছিলেন এই অভিনেত্রী। আর তাই যে কালো পোশাকে একটু ভিন্ন গেটআপেই সাজতে হয়েছিল তাকে। মাথায় শিঙের মতো একটা টুপি, সাথে কাঁধের বিশাল বড় পাখাটা স্ক্রিনে ফুটিয়ে তুলতে নির্মাতা জোয়াকিম রনিং করেছিলেন প্রযুক্তির ব্যবহার। শুধু কি তাই, উড়ে বেড়ানোর দৃশ্যগুলোও কৃত্রিমভাবে ধারণ করা হয়েছিল যন্ত্রপাতির ব্যবহারে। এজন্য অবশ্য জোলিকে পরিশ্রম করতে হয়েছে বেশ। দুর্দান্ত গ্রাফিক্সে, অসাধারণ ভিজুয়ালাইজেশনে দর্শক এতটাই বোধ হয়েছে ছবির দৃশ্যপটে যে দেখা মাত্রই মনে করেছে বাস্তবেই আছে ম্যালফিসেন্টের রাজ্যে। Fang. How's this? So very kind of you to invite me this evening. অ্যাঞ্জেলিনা জোলি বলে কথা, অভিনয় শৈলী আর ব্যক্তিত্বে যে তিনি অসাধারণ তার প্রমাণ দিয়েছেন এই ছবিতে। ক্যারিয়ারের সেরা পাঁচ ছবির একটি যে এই ম্যালফিসেন্ট সিরিজ, যার প্রথমটি 2014 এবং পরেরটি মুক্তি পায় 2019। দর্শক অপেক্ষা হয়তো আসবে এর তৃতীয় কিস্তি।